عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، والله يعصمك من الناس، إن الله لا يهدي القوم الكافرين. গত দু সপ্তাহ যাওয়া সুফিজম সুফি মত আদর্শ সম্পর্কে আলোচনা হচ্ছে। আজকেও এ বিষয়ে আলোচনা হবে। তাদের কয়েকটা চিত্র, কয়েকটা মৌলিক ধারা, বিশ্বাস, ধারণা তুলে ধরা হবে। সুফিদের একটা আকীদা বা কোনো কোনো পীর অথবা পীরতন্ত্রে বলা যায়, তারা দুনিয়াতে সচক্ষে আল্লাহকে দেখে, অথচ কোরআন এ বিষয়ে সুস্পষ্টভাবে বলেছে, সূরাতুল আরাফের 143 নম্বর আয়াত, মূসা আলাইহিস সালাম রবকে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বাল লান তারানি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে রব, আপনি আমাকে আপনার সত্তা দেখিয়ে দিন, আমি আপনাকে দেখতে চাই। রব বললেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুমি এই পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা তার নিজ স্থানে অধিষ্ঠিত থাকে, যেরকম আছে সেরকম থাকে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। কিন্তু কি হলো, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, যখন রব্বুল আলামিন তার নূরের আলো সেই পাহাড়ের উপর রাখলেন, সাথে সাথে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবারে মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেল, সুবহানাল্লাহ। এবারে যখন হুশ ফিরে আসলো, তখন বললেন, সুবহানাক, হে রব, তোমার জাত পাক, তুবতু ইলাইকা, আমি তওবা করে তোমার দিকে ফিরছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি এ বিষয়ে হচ্ছে প্রথম মুমিন। তার মানে তোমার সত্তার উপর আমি পরিপূর্ণ বিশ্বাস রাখি, আর এও বিশ্বাস রাখি পৃথিবীতে সচক্ষে তোমাকে কেউ দেখতে পাবে না, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পীরদের, বাংলাদেশের পীরদেরও, সবার না হলেও কিছু সংখ্যক পীরের এরকম আকীদা, সরাসরি তারা আল্লাহকে দেখতে পায় ওই তাদের হিসাব মোতাবেক। এজন্য ওই যে আমরা বড় একজন সুফি সাধক, তার কিতাব হচ্ছে ইহিয়া উলুমুদ্দিন, সেই কিতাবে তিনি একটি কিচ্ছা উল্লেখ করেছেন,
বলছেন আবু তুরাব একদিন বললেন অর্থাৎ তার এক সাথীকে বললেন লাও রাআইতা আবা ইয়াজিদ যদি তুমি আবু ইয়াজিদকে দেখতে পারতে ওই যে তারা বায়াজিদ বায়াজিদ বলে ওই বায়াজিদ সম্ভবতই হবে তখন তার সাথী তাকে বললেন ইন্নি আনহু মাশগুল আমি ওকে কি রকম দেখব আমি ব্যস্ত কি রকম বলছেন অর্থাৎ একে দেখার প্রয়োজন নেই কারণ আমি আল্লাহকে দেখেছি قد رأيت الله تعالى فأغناني عن أبي يزيد أمي الله تعالى كي دهيتي أبارتني يما كي أبو يزيد كي دهاتي كي أمك بكي بنية ديهتن ورده هارا پوجن دي وي با يزيد جاكي بولن اپنا قال أبو تراب ويلت تغتر بالله عز وجل لو رأيت أبا يزيد البسطامي مرة واحدة كان أنفع لك من أن ترى الله سبعين مرة نعوذ بالله من ذلك تو أبو تراب أوكي بولن تر صديق صديق كه تر كتا متبك ديك تمار تمي الله كي دهي دھوكا يا پڑے گئے چو جدي تمي بايزيد بسطامي كي ایک بار دهي نيتے তাহলে আল্লাহকে 70 বার দেখা থেকে আরো উত্তম হতো তোমার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে কিতাব থেকে আমি 10 পেশ করছি এটি হচ্ছে মজমুআতু রাসায়েল তাওজিহাত আল ইসলামিয়াহ লি ইসলাহ আল ফরদ ওয়াল মুজতামা নামক কিতাব دار السمعي للنشر والتوزيع نبوك بريس إلى تشابيتش أرليكو كنت محمد بن جميل زين এবার আপনি খেয়াল করুন ব্যাপারটা কি বলতে যে আস্তাগফিরুল্লাহ আবু ইয়াজিদ বুস্তামী এবং বায়াজিদ বুস্তামীকে একবার দেখা আল্লাহ কে 70 বার দেখা থেকে উত্তম এই হচ্ছে ভণ্ডামি আর এই হচ্ছে পীরতন্ত্রের লীলা খেলা আমার দেশের পীরদের মধ্য থেকে অনেক পীরদের এরকম আকীদা রয়েছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের মধ্য থেকে কেউ কেউ বলতে পারবে হ্যাঁ ঠিকই আছে এরকম আকীদা আছে কিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে আর পীরদের কাছে যাবেন আপনার কাছে কোরআন সুন্নাহ মজুদ আর পীরদের কাছে যাওয়ার প্রয়োজন নেই কোন মাসআলা মাসাইলে আটকে গেলে আলেমদেরকে জিজ্ঞেস করবেন পীরদের কাছে কেন যাবেন ওদেরকে জিজ্ঞেস করবেন কেন তারা আগে গেছেন বুঝেননি এখন তওবা করুন আর আল্লাহর দিকে রুজু করুন আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ আরেকটা আকীদা তাহলে আগে কথা একটু বলি মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাননি পৃথিবীতে অথচ মূসা আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিন কথা বলেছেন কথা বলেছেন কিনা ওকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা মূসার সাথে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় কথা বলেছেন সুবহানাল্লাহ আর এই ঘটনা আমি এখন বলার প্রয়োজন নেই আপনারা অনেকেই জানেন ইনশাআল্লাহ অন্যদিন বলা হবে তাই মূসা আলাইহিস সালাম আল্লাহর এত বড় জলিলুল কদর নবী রাসূল সেই মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পাননি আর তাদের পীর ফকিররা ওরা বলে আল্লাহকে আমরা সরাসরি দেখতে পাই আর এখানে তো এটা এটা তো বললো তার বায়াজিদ বুস্তামীকে একবার দেখা আল্লাহকে 70 বার দেখা দিত তাহলে কোন পর্যায়ের ভণ্ডামি হচ্ছে এটা
আরেকটা বীরতন্ত্র, বীরতন্ত্রের আখিরা। সুফিরা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দুনিয়াতে দেখা যাবে, জাগ্রত অবস্থায়। আমার কাছে যদি কেউ আসে আমার সান্নিধ্যে এক সপ্তাহ থাকে, তাহলে সে সরাসরি জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। তার কাছে এক সপ্তাহ থাকলে আর কি তার মুরিদ হয়ে নবীকে সরাসরি সে দেখিয়ে দিবে জাগ্রত অবস্থায়। আসলে নবীকে দেখাবে না, দেখাবে কাকে? শয়তানকে। শয়তানকে দেখাবে আর সে মনে করছে আল্লাহ নবীকে দেখে দিয়েছে, দেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাফ করবে। কোন পর্যায়ে পৌঁছেছে মানুষ? সে বলে এক সপ্তাহ মুরিদ হও আমাদের, আমাদের পীরের কাছে সরাসরি আল্লাহ আল্লাহ নবীকে দেখবে। অনেকে যায় মুরিদ হয়ে আর দেখে কি? দেখে শয়তানকে। কিন্তু কেউ বলতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তো কেউ ধারণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন যুগে দেখার কথা, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ আল হক ফা ইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সত্য সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এটা হচ্ছে নবীর আকৃতি ধারণ করতে পারবে না, কোন সময় স্বপ্নের কথা বলেছেন, জাগ্রত অবস্থাতে কাউকে বলেননি। হ্যাঁ, যে জাগ্রত অবস্থায় দেখবে, তাহলে জাগ্রত অবস্থায় যেটা আসবে এটা কোনটা আসবে? শয়তান আসবে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখলেও সেরকম দেখতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীতে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এরকম, সেরকম আপনাকে দেখতে হবে, অন্যভাবে দেখলে হবে না। যেভাবে আমি এক কিতাবে উর্দু ভাষায় কোন এক ভারতবর্ষের কোন এক আলিমের ফতোয়ায় দেখেছি, তিনি বলেছেন কেউ যদি স্বপ্নযুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অন্য আকৃতিতে, যে আকৃতি তার ছিল সে আকৃতি দেখেনি অন্য আকৃতিতে দেখেছে, তাহলে তার মানে হবে তার আমলের ত্রুটি। কিন্তু সে বাস্তবে নবীকে দেখেছে, আস্তাগফিরুল্লাহ। কিরকম কথা হলো? এই ফতোয়াটা কিরকম হয়? সঠিক ফতোয়া হচ্ছে না গলত ফতোয়া? ভালো করে বুঝবেন, যদি নাম বলি অনেকেই চিনবে, কিন্তু আমি নাম নিব না। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শার্ট প্যান্ট পরে আসেন, কি বুঝেন তার স্বপ্নটা ঠিক হলো? যদি কেউ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নাই, স্বপ্ন ঠিক হলো? না। যদি কেউ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কুচ্ছিত দেখেছিলেন, তার স্বপ্ন ঠিক হয়েছে? না। যদি কেউ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অন্যরকম, যেরকম আগে ছিল ওরকম না, সত্য হয়েছে না মিথ্যা? খবরটা এই ধোঁকাবাজ আলেমদের ফতোয়া আপনারা শুনবেন না, ধুঁকাবাজেরা বড় মুশকিল করে। পীরতন্ত্রের লোকজন এরকম ফতোয়া দেয় নিজেদের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কবরে আছেন, মৃত অবস্থায় আছেন, কবরে আছেন, মৃত অবস্থায় আছেন, কিন্তু দুনিয়ার আখিরাতের মাঝে যে জিন্দেগি, ওই জিন্দেগি আছে, এটাকে বলা হয় বারজখ। কিন্তু তার মানে কি তিনি আমাদের মতো কবরে আছেন?
যদি তিনি আমাদের মতো কবরে থাকেন তাহলে তাকে এখন আমরা জিন্দা বের করে দেবো, ইয়া আল্লাহ ফাদ্দাল। নবীও নিচে থাকতেন না যেহেতু আমাদের মতো, স্পষ্ট কিনা? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো জিন্দা না। তাই যারা জিন্দা নবী বলে গজল গায় তাদের কথা মিথ্যা। যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, তাহলে তিনি এখন জিন্দা আছেন মাটির নিচে, তাকে বের করে নেওয়া উচিত। আর এর পূর্বে আপনাদেরকে আমি বলেছি যদি তিনি আমাদের মতো জিন্দা থাকতেন তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী ওয়গায়রুহুম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা মাটির নিচে দাফন করতেন না, করতেন? তাহলে কিরকম তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা? আমি আপনাদের জিজ্ঞেস করি, কোন একটা বিড়ালকে জিন্দা আপনি দাফন করতে পারবেন? যদি কেউ করে গুনাহ হবে না সওয়াব হবে? কুকুরকে জিন্দা দাফন করে দিলেন গুনাহ হবে না সওয়াব হবে? ইন্না লিল্লাহ। এই জিনিসটা আমরা বুঝি না। তাহলে একটা মানুষকে জিন্দা দাফন করলে কি হবে? এবারে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মোতাবেক জিন্দা হতেন তাহলে সাহাবা ইকরাম যে দাফন করে দিয়েছেন এটা কত বড় গুনাহ হবে? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কিনা? মারা গেছেন, এজন্য তাকে দাফন করা হয়েছে। কিন্তু বর্জমী জিন্দগিটা শুনবেন তো কোথায় বলার প্রয়োজন নেই, কেন কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, আমরাও সবাই উঠবো ইনশাআল্লাহ তাআলা। ওই দিন আল্লাহ পাক তাকে জিন্দা করবেন, সবাইকে জিন্দা করবেন। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার তোমাদেরকে ফিরিয়ে দেব, আবার পুনরায় এই মাটি থেকে তোমাদেরকে আবার উঠাব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আকীদা আমাদের। আকীদা ঠিক আছে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাটির নিচে আছেন, জিন্দা আছেন না মুর্দা আছেন? মুর্দা আছেন। কিন্তু মুর্দা মুর্দা সহি দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়া জিন্দগির ক্ষেত্রে মুর্দা, বারজখী জিন্দগি আছে। তাই আল্লাহ বলছেন ওয়াবিমুওয়ারাইহিম বারজখুন ইলা ইয়াউমি ইউবাআথুন, সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত। এদের পরে একটা বারজখী জিন্দগি আছে, কিয়ামত পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। আর বারজখ কাকে বলা হয়? একটা পর্দা বা আড়াল বা দেয়াল, এটা হচ্ছে দুনিয়ার আখেরাতের মাঝের এই অংশ, এই পর্দা। এই অবস্থায় সবাই থাকবে কিয়ামত পর্যন্ত, মারা যাওয়ার পরে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় আছেন বারজখী জিন্দেগিতে। কোন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেছেন বলে প্রমাণ আছে? নাই। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হচ্ছেন শ্রেষ্ঠ উম্মতের, এই উম্মতের মধ্যে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায়, তিনি মারা যাওয়ার পর কেউ তাকে দেখেননি। অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দূরে আছেন, নবী জিন্দা, এমন অবস্থায় তারা জাগ্রত অবস্থায় তাকে দেখেননি, দেখেছেন? আচ্ছা, আরেকটা জিন্দা প্রমাণ এর, আপনারা সবাই জানেন কুয়াইস আল কারনি, জানেন কিচ্ছ কুয়াইস আল কারনি? শুনেছেন কুয়াইস আল কারনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তিনি ছিলেন, ইসলাম কবুল করেছেন, কারণে ইয়ামানের লোক। কিন্তু তিনি তার মায়ের খেদমতে ব্যস্ত ছিলেন, এজন্য তিনি সশরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেননি, ওই সব কারণে। তাই তাকে সাহাবী বলা হচ্ছে না। তিনি ওই জমানায় মৌজুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সরাসরি দেখেননি, ওখানে আছেন, স্বপ্নযুগে দেখেছেন বলে তার কোনো প্রমাণ নাই। স্বপ্নযুগে দেখতে পারেন সেটা আরেক কথা, কিন্তু প্রমাণ নাই। তিনি জিন্দা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, কুয়াইস আল কারনিও জিন্দা,
কিন্তু ওয়াইসুল কারনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ করতে পারেননি এজন্য তিনি সাহাবী হননি কথা বুঝেছেন এটা আপনারা জানেন প্রসিদ্ধ মুসলিম শরীফের হাদিস রিয়াল সালিমিন রিয়াল সালিমিন এবারে তারা ওয়াইসুল কারনি যিনি জিন্দা ছিলেন ঈমান এনেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নবী যখন জীবিত ছিলেন ওই সময় এতচ্ছত্ব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেননি ইয়ামান ছিলেন তাহলে এইসব কথিত পীর ফকির আর ভণ্ডরা কিরকম সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জামানায় জাগ্রত অবস্থায় দেখবে সবাই বলি নাউযুবিল্লাহ কথা স্পষ্ট কিনা এখন স্পষ্ট কিন্তু বাংলাদেশে গেলে ওই ভণ্ডদের কথা শুনে যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না বলি ভালো করে খেয়াল রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় কেউ দেখতে পাবে না এর চেয়ে বড় ভুগতান অপবাদ আর কি হয় সে বলে আমরা সরাসরি নবীকে দিই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আরেকটা ঘটনা ঘটনা অথবা তাদের কিছু আকিদা ওদের কোন এক মতাদর্শে রয়েছে তারা সিরাত মাহফিল করে বা মিলাদ করে কিন্তু দাঁড়ায় না ওটাকে বলে কি বলে কিয়াম করে না তাই না কিয়াম করে না বলে কিয়াম করে না কেন বলে এখানে আল্লাহ রসুল আসেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তা হবে না অন্যরা বলে যারা দাঁড়ায় ওরা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে জানে এই সময় যখন নবীর উপর সালাত দরুদ পাঠ করা হয় তখন নবী উপস্থিত হয়ে যান এই জন্য আমরা দাঁড়িয়ে যাই আস্তাগফিরুল্লাহ যারা বলে নবী আসেন না এদের পীর একজন ছিলেন ইনি ছিলেন মুহাজির মক্কি তার সম্পর্কে তারা বলেন ওরাই বলেন এই মতাদর্শের লোক যে মুহাজির মক্কি এরকম তিনি দাঁড়িয়ে যেতেন তাকে বলা হয় আপনি দাঁড়াচ্ছেন কেন তিনি বলেছেন আমি নবীকে দেখছি জন্য দাঁড়িয়ে গেছি তার এক মুরিদ তিনি বলছেন এরকম দাঁড়ানো বিদাত ফতোয়া বিদাত কিন্তু তাকে বলা হলো তোমার পীর তো এরকম করেন তিনি বলেন পীরের জন্য এটা জায়েজ আছে কারণ পীর সরাসরি নবীকে দেখতে পান যদি তার চোখ হয় তাহলে তুমিও দাঁড়াতে পারো কিন্তু তুমি তোমার চোখ এরকম কিরকম তার চোখ হবে অতএব তুমি তার এরকম তার মতো দাঁড়াতে পারো না নাউযুবিল্লাহ অন্যদিকে এই কথা আমি নিজ পক্ষ থেকে বলছি না যখন আমি মাদ্রাসায় পড়তাম তখন তারা উস্তাদ রাও করেছে সেদিন আমি একজন বক্তার মুখ থেকে এরকম শুনেছি তিনি এরকমই বললেন তোমার চুক্তি অমুক মহাজিরা মক্কির মতো তোমার চুক্তি অমুকের মতো যে তুমি সরাসরি নবীকে দেখতে পাও ওদের মতো যদি তোমার চোখ হয়ে যায় তাহলে তুমি দাঁড়িয়ে যাও কিন্তু তোমার চোখ তো ওদের মতো হবে না এরকম বলছে আমরা বলি জাগ্রত অবস্থায় কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারে না দেখবে স্বপ্ন যুগে যদি আল্লাহ তাকে দেখায় যেভাবে হাদিসে তার বিস্তারিত বিবরণ এসেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আকীদা বিশ্বাস যদি ঠিক না হয় ভাই তাহলে সব নষ্ট জন্য আকীদা ঠিক করা দরকার তাদের আরেকটা আকীদা তারা ইলম অর্জন করে সরাসরি আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যম লাগে না পীর ফকিররা এমন স্তরে পৌঁছান তারা ফানাফিল্লাহ হয়ে যায় যখন মারিফতের সেই স্তর পর্যন্ত পৌঁছে যায় তখন আর রসুলের ওয়াসিতা লাগে না
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলী রাসূলের মাধ্যম লাগে না, তখন তারা সরাসরি আল্লাহকে দেখতে পায় আর আল্লাহ থেকে তারা সরাসরি নির্দেশনা পায়। নাউযু বিল্লাহ। এজন্য তারা কেউ কেউ বলে হাদ্দাযানি কলবি আন রব্বি, আমার মন আমার রবের পক্ষ থেকে বলছে। নাই রসুলের প্রয়োজন নেই, রবের পক্ষ থেকে বলছে। অন্যদিকে দেখুন, আপনারা সবাই জানেন আমার দেশ যেহেতু পীরের দেশ, তাই সমস্ত পীরেরাই মুরাকাবায় বসে, মুরাকাবায় বসতে বসতে পরবর্তীতে হয়ে যায় মুশাহাদা। মুশাহাদা স্তর মানে কি? সরাসরি সে আল্লাহকে দেখতে পায়, এই জন্য বলা হয় মুশাহাদা। আরবিতে শাহাদতু ফুলানান তার মানে হচ্ছে আমি অমুককে দেখেছি। মুশাহাদা কাকে বলে? সরাসরি দেখা। তারাও স্তরে পৌঁছায় পীরেরা, হ্যাঁ মুরাকাবা করতে করতে গিয়ে সরাসরি আল্লাহকে দেখে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনিন মুসলমানেরা কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন কে সচক্ষে দেখবেন, বলুন ইনশাআল্লাহ। হাদা কোরআন কারীমে মওজুদ, সূরাতুল কিয়ামা 29 নম্বর পারা আল্লাহ বলছেন উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কাল কিয়ামতের দিন কিছু সংখ্যক চেহারা মুখমণ্ডল এমন হবে যাদের চেহারা হবে সজীব, সুন্দর, সতেজ, তারা তাদের রবকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ও ভালো লোক কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহর ফরমান। আর আপনি বলছেন না আমরা এখানে দেখি মুরাকাবায় বসলাম, ধ্যানে ধরলাম আর সরাসরি আল্লাহকে দেখব। তাই এরা ওই দেখে কাকে? আল্লাহকে দেখে না, অন্য কাউকে দেখে, শয়তানকে দেখে। আস্তাগফিরুল্লাহ। আর শয়তানকে তারা মনে করে আল্লাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। এবারে শয়তান যা বলে ওইটি হয়ে গেছে আল্লাহর কথা। আল্লাহ অদৃশ্য, বর্তমানে আমরা আল্লাহর উপর ঈমান দিচ্ছি, ঈমান বিল গায়ব হিসেবে, তাই না? ঈমান বিল গায়ব না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান রাখে। যদি সচক্ষে কেউ আল্লাহকে দেখে তাহলে তো গায়ব থাকলো না। তাই আল্লাহকে দেখা বর্তমানে অসম্ভব। আপনি দেখবেন কোন দিন? কিয়ামতের দিন ইনশা আল্লাহ তাআলা। তাই আল্লাহর জাতির উপর বিশ্বাস রাখুন, আল্লাহ আছেন, আল্লাহ সবার বড়, সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ। আল্লাহ পাকের যেসব গুণ কোরআন এবং সুন্নায় ব্যবহৃত হয়েছে তার বিবরণ এসেছে, ওগুলো আমরা বিশ্বাস করি কিন্তু বলবো না আল্লাহকে আমি সচক্ষে দেখি। নাউযু বিল্লাহ। আচ্ছা, ওরা যে বলে ওরা রসুল ছাড়াই ওরা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়, এই কথা তারা কোথায় পেল? কোরআনে আছে, নবীর সুন্নায় আছে। কারণ আল্লাহর যে দিন, এই দিন আল্লাহ পরিপূর্ণ করেছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে। আল্লাহ বলেছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। এটা আল্লাহর বাণী, সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দিন ইসলাম ছাড়া যে কোনো কথা কেউ বলবে তা হবে বাতিল। যদি এরকম কোন উক্তি থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর পীর মশায়েখ কথিত পীররা আসবে, ফকিরেরা আসবে, দরবেশেরা আসবে, আর ওরা সরাসরি আল্লাহকে দেখবে,
একথা কি কোরআনে থাকতো না নবীর সুন্নাহে থাকতো না অথচ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তুমি তা পরিপূর্ণ রূপে তোমার উম্মত পর্যন্ত পৌঁছে দাও সুবহানাল্লাহ আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না আল্লাহর নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ রূপে পালন করেছেন কিনা আমাদের বিশ্বাস আছে নবী পরিপূর্ণ রূপে দ্বীন হক আমাদের কাছে পৌঁছে গেছেন বিশ্বাস আছে যা কিছু নবীর উপর নাযিল হয়েছিল তা পরিপূর্ণ রূপে তিনি তার উম্মতের কাছে পৌঁছে গেছেন এটা হক সত্য বিশ্বাস আছে যদি বিশ্বাস না থাকে তাহলে হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ রূপে আদায় করেননি আবার আল্লাহ সামনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته رسول তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা পরিপূর্ণরূপে তুমি পৌঁছে দাও যদি তুমি তা না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব আদায় করলে না আল্লাহ নিজেই বলেছে وإن لم تفعل فما بلغت رسالته তাহলে কি বোঝা গেল রসূল আমাদের পর্যন্ত পরিপূর্ণরূপে দ্বীন হক পৌঁছে গেছেন এর মধ্যে বিন্দুমাত্র ত্রুটি তিনি করেননি তাই কারো যদি আকীদা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রুটি করেছেন তাহলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল আর নবীর উপর মিথ্যা অপবাদ দিল তার মানে আল্লাহর উপর সে মিথ্যা অপবাদ দিল তাই আমাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে দ্বীন হক কোরআনে করিম যা তার উপর ফরজ ছিল পৌঁছাবা তা পরিপূর্ণরূপে আমাদের পর্যন্ত পৌঁছেছেন তাই তিনি যখন এরকম বলেননি যে পরবর্তীতে পীর সাহেবরা আসবেন আর সরাসরি আল্লাহকে দেখবে এরকম যেহেতু বলেননি তাই বোঝা গেল কেউ যদি বলে আমি আল্লাহকে দেখছি সরাসরি এই আকীদা এই দাবি তার কি হবে মিথ্যা হবে সত্য হবে না ঠিক আছে মুসলমানেরা কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখবে আমরা দেখব আল্লাহকে ইনশাআল্লাহ আবার তারা বলতে বলতে কি বলে আদাশু আমার রব আমাকে বলেছে হাদিস কি কোনো জরুরত নেই হ্যাঁ কোরআনের জরুরত নেই সরাসরি আমার পক্ষ থেকে পেয়ে গেছি কিরকম বর্ণ ইন্না লিল্লাহ আচ্ছা আবার আপনারা শুনেছেন অমুক ইমাম সাহেব নাকি 99 বার আল্লাহকে দেখেছেন শুনেছেন আরেকজন বলে আমি 101 বার দেখেছি আল্লাহকে আরেকটা বলে এক পীর বলে আমি যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ না দেখি সচক্ষে ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলি না ও দ্বিতীয়টা বলে হায় রে হায় তুমি তো এখনো জমিনই রয়ে গেলে আমি যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর আরশ দেখি না ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলি না নিত্য দাবিদার দাবিদারদের তেলেস মাটি বন্ডদের তেলেস মাটি কিন্তু আমাদের যারা ওই কীর্তনে বিশ্বাসী তারা বলবে ঠিকই আছে ও কামা না দেখলে আল্লাহ আকবার বলে আর ওইটা যে দ্বিতীয় নম্বর ওইটা বলে দিয়েছে তুমি তো এখন এখানে রয়ে গেলে আমি যতক্ষণ আল্লাহর আশ দেখি না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আকবার বলি না তখন তো তুমি বলো না না ওইটা তো সবার বড় দিন তাই আমাদের আকীদা ইখওয়ান আমার ভাইরা মুমিনিনগণ পৃথিবীতে সচক্ষে আল্লাহকে দেখবে না আল্লাহকে কোথায় দেখবে কাল কিয়ামতের দিন সচক্ষে রব্বুল আলামিনকে দেখবে জান্নাতে যখন যাবে সচক্ষে আল্লাহকে দেখবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে তোমার দিদার নসিব করো কিয়ামতের দিন আমিন জান্নাতে যেন আমরা তোমাকে দেখতে পাই সেই তৌফিক দাও আমিন এইটা আকীদা সহি কিন্তু আপনি বললেন না আমি দুনিয়াতেই দেখতে পাই হ্যাঁ বুঝা গেল তুমি মুসা আলাইহিস সালাম থেকে আরো এমনকি সঠিক উক্তি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজ্জুনিতে গিয়েও মিরাজে গিয়েও তিনি রব্বুল আলামিনকে দেখেননি এটা হচ্ছে সঠিক উক্তি এ বিষয়ে আলোচনা শুনবেন আপনারা মুসলিম শরীফের দর্শ থেকে ইনশাআল্লাহ তাআলা সুহীদের আরেকটা কাজ দেখুন
সুহিরা মিলাদ মাহফিল এর অনুষ্ঠান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার জন্য মজলিসের আয়োজন করেন এই মিলাদ মাহফিলের আয়োজন করা এটা তারা নিজেদের পক্ষ থেকে করেন অতএব এটা বিদআত আর আরেকটা হচ্ছে তারা নিজেরা এই মাহফিলে বিভিন্ন রকমের কার্যক্রম করেন যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিরোধী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী এর মধ্যে থেকে জুড়ে জুড়ে জিকির করেন একসাথে সমস্বরে মিলে করে কিনা জুড়ে জুড়ে জিকির একসাথে সমস্বরে মিলে তারানা পাঠ করবেন একসাথে সমস্বরে মিলে অনেক সময় তাদের মধ্যে সরাসরি শিরক পর্যন্ত পাওয়া যায় আরবী কবিতা আবৃত্তি করে আর এতে রয়েছে সরাসরি শিরক যেমন এখানে উল্লেখ করছেন আহমদ বিন জামিল জৈনু বলেন আমি দেখলাম এদেরকে তারা বলছে ওই তাদের মিলাদ মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছে আল মার আল মাদাদ ইয়া আরিদাল জাহিল মাদাদ ওয়া মুফিদান নূরি على الوجود المدد يا رسول الله فرج كربنا ما رآك الكرب إلا وشرف نعوذ بالله من ذلك أخذ ঠিক না বলছে হে সম্মানিত প্রশস্ত সম্মানের অধিকারী তোমার থেকে আমরা সাহায্য চাই অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহায্য চাইছি ওই মিলাদ মাহফিলে বসে বলছে সৃষ্টির মধ্যে আলো বিচ্ছুরণকারী তোমার কাছ থেকে আমরা সাহায্য চাই অর্থাৎ সৃষ্টির মধ্যে আলো বিচ্ছুরণকারী কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা আর মদদ দানকারী কে আল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর একটা সামনে বলছেন ইয়া রাসূলুল্লাহ ফরিজ কারবানা হে আল্লাহর রাসূল আমাদের বিপদ দূর করে দাও মা রাআকাল কারব ইল্লা ওয়াশারাত তোমাকে বিপদ দেখলেও পালিয়ে যায় অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদ দেখলে পালিয়ে যায় সরাসরি শিরক হচ্ছে আচ্ছা সাহায্য চাওয়ার জন্য তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন উআল্লিমুকা কালিমাত ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত ইহফাযিল্লাহ ইহফাযুক ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক ইযা সাআলতা ফাসআলিল্লাহ وإذا استعنت فاستعن بالله عبد الله بن عباس বলেন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বৎস হে ছেলে তোমাকে আমি কয়েকটি কথা শেখাচ্ছি احفظ الله يحفظك তুমি আল্লাহর বিধান মেনে চলো আল্লাহর হেফাজত করো আল্লাহর বিধান মেনে চলো আল্লাহ তোমার হেফাজত করবে احفظ الله تجده تجاهك আল্লাহর হুকুম আহকাম মেনে চলো আল্লাহকে তুমি সামনে পাবে অর্থাৎ বিপদে যদি পড়ে যাও আল্লাহকে ডাকলে আল্লাহকে সামনে পাবে তাই না বিপদে পড়লে কে আমাদের বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ বিপদ দূর করে কে আল্লাহ আল্লাহ কিন্তু এই হাদা সুফি এই পীর সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ ফরিজ করবানা হে আল্লাহ রাসূল তুমি আমাদের বিপদ দূর করে দাও বিপদ দূর করব দূর করার কথা কার কাছে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলবো আল্লাহর কাছে বলবো আল্লাহকে বলবো তাই না আচ্ছা পরে কি বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে তাহলে নবীর আদর্শ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদ দূর করার জন্য আবেদন করা না আল্লাহর কাছে আবেদন করা অতএব এই সব বীরদের মধ্যে যে সরাসরি শিরিক পাওয়া যাচ্ছে তা স্পষ্ট ভালো করে আপনারা বুঝবেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মাআল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন বলো তো বিচলিত প্রাণ যখন আল্লাহর কাছে চায় তখন তার দোয়া কবুল করে কে আল্লাহ আল্লাহ তাআলার কি আছে তাহলে ওরা কি রকম রাসূলের কাছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন
قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله. আপনি বলুন লা আমলিকু লাকুম দররা ওয়ালা রাশাদা, সব মওজুদ। আপনি বলুন আমি আমার নিজের লাভ লোকসানের মালিক না, তবে যতটুকু আল্লাহ চায়। সূরাতুল আরাফ সূরায়ে যিনি বলেছেন, আপনি বলুন আমি তোমাদের লাভ লোকসানের মালিক না। এক জায়গায় বলেছেন আমি নিজের লাভ লোকসানের মালিক না, আরেক জায়গায় আমাদেরকে সম্বোধন করে বলছেন ইন্নি লা আমলিকু লাকুম দররা ওয়ালা রাশাদা, আমি তোমাদের লাভ লোকসানের মালিক না। সুবহানাল্লাহ, তাহলে লাভ লোকসানের মালিক আল্লাহ। আর তারা বলছে কি না, হাদা মুজুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মালিক। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير وإن يمسسك الله بضر جدي الله چاہے تمہارا کن اکلن کرتے تمہا کے بھی بودے فلتے تاہولے اوئی بھی بود دور قرآن متوار کیوں نہ آئی اللہ شاہ তুমি বিপদে পড়েছ, তোমার থেকে বিপদ দূর করবে কে? আল্লাহ। এবারে তুমি বলছো না রাসূল দূর করে, বলছে ইয়া রাসূলুল্লাহ ফারিজ কারবানা মা রাআকাল কারব ইল্লা ওয়াশারাত। হ্যাঁ হে রাসূল, আপনি আমাদের বিপদ দূর করে দিন, বিপদ আপনাকে দেখলে পালিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে বিপদ দূরকারী আল্লাহ, লাভ লোকসানের মালিক আল্লাহ, আচ্ছা রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আমাদের আকীদা যদি ঠিক হয় তাহলে আপনি যখন হজ করবেন বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, তখন আপনার তলবিয়াত ঠিক হবে। আর যদি আপনার আকীদা ঠিক নাই, ওখানে গিয়ে বলছেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আকীদা মওজুদ, আদা বাবা মওজুদ, হ্যাঁ আমার দাদা মওজুদ, তখন আপনি যে বলছেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তার মানে আপনার এ ধ্বনি মিথ্যা হচ্ছে, এ স্লোগান মিথ্যা হচ্ছে। তাই সঠিক এবং সত্য ধ্বনি উচ্চারণ করার জন্য আপনারা হজে যাবার আগে নিজের আকীদা ঠিক, আকীদা বিশ্বাস ঠিক করুন। ঠিক করবেন তো ইনশাআল্লাহ? সবার আকীদা ঠিক করবেন ইনশাআল্লাহ? সব থেকে আজকে থেকে যা শুনছেন বুঝে শুনে, আমার কথা বুঝে শুনে আপনারা হক মানুন, বুঝে শুনে মানুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় নাই, নবী বলেছেন আমি যা চাই তা করতে পারি, বলেছেন আল্লাহ যা চায় তা করতে পারে। সূরাতুল বুরুজ আপনারা পড়েন, রব বলেছেন ফাআলুল লিমা ইউরি, আল্লাহ যা চায় তা করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা চায় তা করতে পারেন না? তাহলে কি রকম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিপদ করে দেন? আমার ভাইরা তাই আকীদা ঠিক করি ভাইয়া, বেদাতি মাহফিলের অনুষ্ঠান তারা করে। আপনি হয়তো বলতে পারেন পৃথিবীতে ওদের সংখ্যাই বেশি, সংখ্যা বেশি হলে কি হবে? সংখ্যাগরিষ্ঠতা হকের দলিল না, সংখ্যালঘিষ্ঠতা হকের দলিল না। সংখ্যাগরিষ্ঠতা লঘিষ্ঠতা বেশিরভাগ দেখা যায় সংখ্যালঘিষ্ঠতা হকের দলিল, কিন্তু তবু এটা মানদণ্ডের মতো না, কখনো কখনো বেশ কম হতে পারে। হকের দলিল হচ্ছে কোরআন আর সুন্নাহ। কি হকের দলিল? কোরআন আর সুন্নাহ, আর কেউ না, আর কিছু না। কোরআন কি? আল্লাহর কালাম। সুন্নাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে এসেছেন তা সুন্নাহ। তাই আপনি হকের উপর আছেন কি না তা যাচাই করবেন কোরআন এবং সুন্নাহ থেকে। নিজ পক্ষ থেকে বললেন না আমার অমুক বাপ বলেছেন, অমুক দাদা বলেছেন, অমুক পীর বলেছেন, বড় পীর বলেছেন, ছোট পীর বলেছেন, মেজো পীর বলেছেন, কিন্তু বাস্তবে আপনি হক না, এরকম হলে হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।
সুফিদের আরেকটা আকীদা, তারা বরকত হাসিল করার জন্য কবরে যান, বলে বাবা এখানে মজুদ, বাবার কাছ থেকে বরকত হাসিল করব। আমি আপনাদেরকে বলি, আপনারা মুনাফিক, আপনাদের মধ্যে থেকে কেউ যেন মুনাফিক থাকে না, কি বলেন? আসলে এখানে এক মন নিয়ে আর বাইরে গিয়ে আরেক মন, ভালো করে বোঝার জন্য আসবেন, হক জানার জন্য আসবেন, আর হক কবুল করবেন, এরকম যেন না হয়। এখানে কি বলা হচ্ছে, বাইরে গিয়ে প্রচার করা, অপপ্রচার, হক জানবেন আর আমল করবেন। তাই মজলিসে বসলে মজলিসেরও আদব রক্ষা করে চলবেন, বুঝছেন? মজলিসের আদব আছে, মানুষকে দিন দিয়ে বা এমন কাজ করতে নেই যাতে মজলিসে যারা বসে আছেন তাদের অসুবিধা হয়। যে যেখানে জায়গা পেয়েছে ওখানে বসবে, মজলিস যেখানে শেষ ওখানে বসবে, নাই ওই রাস্তায় বসবে, কিন্তু মানুষকে ডিঙ্গিয়ে আসবে না। আল্লাহর নির্দেশ কোরআনে কারিমে সূরাতুল মুজাদিলা, ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমাদেরকে বলা হয় জায়গা প্রশস্ত করো, জায়গা প্রশস্ত করবে, কিন্তু রব বলেননি ডিঙ্গিয়ে আসবে। এক সাহাবি খুতবা চলাকালে ডিঙ্গিয়ে আসছিলেন, ওই সাহাবিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস ফাকাদ আলাইকা, তুমি বসো, মানুষকে কষ্ট দিচ্ছ। তাই কষ্ট হবে কয়েক প্রকার, এক প্রকার যে আলোচনা করবে, আপনি যদি এরকম চলাফেরা করেন তাহলে যে আলোচক তার অসুবিধা হবে, কি বলবে কি না, ব্যাঘাত করবে, ব্যাঘাত ঘটবে কি না। আর এটি তো আলোচনা চোখের উপর নির্ভর করে আলোচনা, এখন আপনি এসে এরকম এরকম করছেন তো কিরকম হবে, খবরদার বেয়াদবি করবেন না। বিশেষ করে যারা পুরাতন, যে যত পুরাতন বুঝে শুনে চলবে। বরকত, কবর থেকে বরকত, কবর থেকে বরকত নেয়ার জন্য দূর দূরান্ত থেকে যারা যায়, আবার কারো কারো বিশ্বাস অমুক বাবার কবর সংলগ্ন মসজিদে গিয়ে সালাত পড়লে সালাতটা কবুল হবে বেশি, তাই ওখানে গিয়ে সালাত পড়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যদিকে কোন কোন স্থানে আছে কবরের চতুর্দিকে তওয়াফ করা হয়, বাবার উদ্দেশ্যে জবাই করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদি হাযা ওয়াল মাসজিদুল আকসা, বুখারী মুসলিমের হাদিস। তোমরা যানবাহন বাঁধবে না, আগের জমানায় যানবাহন বাঁধা হতো, তাই না? যেমন উঁটকে সাজানো হতো, বাঁধা হতো, তার উপর কেজাও রাখা হতো। এই জন্য বলেছেন, লা তুশাদ্দুর রিহাল, যানবাহন বাঁধবে না, কি যাওয়া বাঁধবে না, তবে তিন মসজিদের জন্য, আল মসজিদে হারাম, মসজিদে হারাম, আরেকটা মসজিদে হাদা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, আর আরেকটা মসজিদে আকসা। এই তিন মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে, এই তিন মসজিদের ভ্রমণের উদ্দেশ্যে, এই তিন জায়গায় দেখার উদ্দেশ্যে যেতে পারো, এটা হচ্ছে ইবাদত। তাই আপনি গেলেন মসজিদ নবী দেখার জন্য, ইবাদত, মসজিদে আকসা দেখার জন্য যাচ্ছেন, এটা কি ইবাদত, মসজিদে হারাম কাবা শরীফ দেখার জন্য যাচ্ছেন, ইবাদত। কিন্তু এছাড়া অন্য কোন জায়গার উদ্দেশ্যে ইবাদত মনে করে যাওয়া ঠিক না। আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারত হবে একটা সিডি আছে আমার পূর্বে, তা দেখতে পারবেন, বিশদ আলোচনা আছে। কিন্তু সুফিদের আকীদা, বাবার খবরে যত যাব, আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান রয়েছে ধর্ম প্রচারক,
সেই ধর্ম প্রচারককে ধর্ম প্রচারক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি তার সম্পর্কে কোন একজন লেখক আন্তর্জাতিক এই লেখক মালিক ফয়সল অ্যাওয়ার্ড পেয়েছেন মালিক ফয়সল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন তার একটা লেখা বই আছে ওই ধর্ম প্রচারক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি তার সম্পর্কে তিনি এক কবরে যেতেন তার উস্তাদের উস্তাদের কবরে গিয়ে তিনি চারজন হয়ে বসে চারজন আমরা বুঝি তো হ্যাঁ চারজন হয়ে বসে এরকম তিনি ধ্যানে বসে আমি কিতাবের নাম নিচ্ছি না ওই যে বুঝে সে বুঝতে পারবে বা যার জানা আছে সে বুঝতে পারবে ওখানে গিয়ে তিনি বসে থাকতেন তার ছাত্ররা তার উল্লেখ করছেন তিনি ফার্সি পড়াতেন ফার্সি ছাত্ররা এসে তাকে জিজ্ঞেস করতো উনি একটা শব্দের অর্থ তিনি তখন ধ্যানে বসে আছেন বাবার কবরের উদ্দেশ্যে কিন্তু তাই কথা বলছেন না ছাত্র যে যে শব্দের শব্দ সম্পর্কে জিজ্ঞেস করলো ওইটা যদি সঠিক হতো তো বলতেন এরকম সঠিক আর যদি অঠিক হতো বলতেন না কথা বলছেন সঠিক যদি হয় তাহলে বলতেন কি সঠিক আর যদি সঠিক না হয় তাহলে বলতেন না ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাদা কবর থেকে সে ফয়েজ হাসিল করছে কবরের ধ্যান করছে বলছে কবরের মাধ্যমে আমি ফয়েজ পাবো আল্লাহর পক্ষ থেকে রব কি কোথায় বলেছেন কবরের মাধ্যমে ফয়েজ দিবেন না রব বলছেন তোমরা আমাকে ডাকো রব বলেছে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনবো আমি তোমাদের দোয়া কবুল করব এটা রবের ফরমান রব বলেছে সূরা বাকারা ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে আপনি তাদেরকে জানিয়ে দিন আমি তাদের কাছেই আছি সুবহানাল্লাহ আল্লাহ আরশে মুআল্লায় থেকেও কাছে আমরা আমাদের কথা যতটুকু শুনি এর থেকে আরো ভালো শুনেন আমাদের থেকে আরো ভালো শুনেন কে আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি কাছে না এই হচ্ছে কাছে কাছে থাকা আরেক কথা আর সর্ব জায়গায় বিরাজমান থাকা আরেক কথা পার্থক্য বুঝবেন আপনারা গুণগত ভাবে রব্বুল আলামিন আমাদের সাথে আছেন কাছে আছেন কিন্তু এটা যেন না বলে বাতাসের মতো ধাক্কা দিচ্ছি না এ আপনি তো ঠিক না রব বলছেন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন আমি কাছে কিরকম কাছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখন দোয়াকারী আমাকে দোয়া করে আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি সুবহানাল্লাহ আচ্ছা এই জায়গায় কি আল্লাহ বললেন কবরে যাবে বাবার ওসিলা নিয়ে কবরের ওসিলা নিয়ে যদি আমার কাছে দোয়া করে তাহলে আমি দোয়া কবুল করব না কবুল করব না এরকম বলেছেন না বলেছেন সরাসরি যেতে বলেছেন নবীর তরিকায় চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা কার মানতে হবে নবীর তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই আমরা যেন আমাদের আকীদা ঠিক করি ভাইয়া আল্লাহকে ডাকবো বাবা দাদার প্রয়োজন নেই ওসিলা ওসিলা কি করবো ওসিলা আছে একটা কি ওসিলা নবীর তরিকা নবীর তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া যখন করো প্রথমে আল্লাহর গুণগান বর্ণনা করো তারপরে আমার উপর দরুদ পড়ো তারপরে আমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া কবুল হবে দোয়া করো কবুল করবেন এইটা হচ্ছে ওসিলা কিন্তু তুমি তোমার নিজ পক্ষ থেকে ওসিলা নিয়ে আসলে এটা সহি না সুফিদের আরেকটা গুমরাহি তারা তাদের শেখের পীরের কথা মানবে কোরআন সুন্নার বিরোধী হলেও পীরের কথা মানে দেখবেন বলে না তুমি বুঝনি পীর বেশি বুঝে তোমার হাদিস রাখো দাদা অমুক পীর সাহেব বলে দিয়েছেন আর হাদিস চলে না এরকম বলে কিনা
আর আমাদের কাছে কি না আল্লাহর কালাম আসলে আর কারো কোনো কথা চলে না নবীর ফরমান আসলে আর কারো কথা চলে না কারণ কে বলেছেন আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 1 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ان الله سميع عليم এই মাদারগণ তোমরা কোন কিছুকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে অগ্রগণ্য করো না সবার আগে কাকে রাখবে আল্লাহকে রাখবে আর আল্লাহর রাসূলকে রাখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের আকীদা সবার আগে আল্লাহর কিতাব বর্তমানে আর কি আল্লাহর নবী সুন্নাহ এই আকীদা যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে আপনার আপনার আকীদা ঠিক আছে আপনি হচ্ছেন মুওয়াহ্হিদ আজকের আলোচনা শেষ করছি আরো দুইটা কথা বলে সংক্ষিপ্ত করে সুফিদের কাছে সংখ্যা নম্বর তাবিজ ইত্যাদির মাধ্যমে তারা ভাগ্য নির্ণয় করে অনেক সময় দেখা যায় আছে কিনা আছে তাবিজের মাধ্যমে ভাগ্য নির্ণয় করে সংখ্যা গণনার মাধ্যমে ভাগ্য নির্ণয় করে বা ভাগ্য নির্ধারণ করে কোন কোন কিতাবে ওই যে কথিত বইটি আছে গলত চোর ধরার তদবির আছে তাদের কাছে চোর ধরার তদবির আস্তাগফিরুল্লাহ আলী শ্রী ইয়াসিনে কিরকম রাখে আরো কিরকম নাম আরো কিরকম হ্যাঁ আবার কেউ কেউ আছে নকের সাহায্য দেবে চুল কেউ কেউ আবার চালান দেয় চালান শুনেছেন চালানের মাধ্যমে এগুলো সব পীর ফকিরদের কাজ বন্ডদের কাজ শয়তানদের কাজ আল্লাহ পাক বলেননি চুরকে ধরতে হলে এরকম লাগবে রব বলেছেন দুইজন সাক্ষী লাগবে তাই না আর তারা বলে না চুরকে ধরতে হলে আদম বলবে বাটি চালান আর খুর চালান আর কি কি চালান দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার কেউ আছে কি চাল পড়া দেয় বলে মুখ বন্ধ হয়ে যায় অনেক সময় হয় কি আপনি দেখবেন অনেক সময় যে চুর তার কিছু হয় না ওই যে ভালো তার হয়ে যায় ওর জাহাজ চুরি করেছে আচ্ছা কেউ কেউ আছে শ্রী আসলেন কথা বললাম না কোরআনে কেরিম রাখে মেয়েদা একটা বাটির উপর বদনার উপর তারপরে এটা তারপরে আস্তে আস্তে করে চুর কয়েকটা লোক মানে নিজেদের পক্ষ থেকে নাম চয়ন করলো অমুক 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 পরে বস হঠাৎ করে ওটা বাটিটা ধরতে লাগলো বল বেহাদা চুর আচ্ছা কোনো অসুবিধা নেই হাজার চুর সব তাই না আরেকবার দেওয়া যাক আরো কিছুক্ষণ পর আবার দিয়েছে আবার ঘুরা চুরি করছে হুমকিন হাজার সব চুর মারলো তা নিয়ে আচ্ছা আরেকবার হয়েছে দেখবেন আল্লাহ হেদায়াত দিন এদেরকে ওই যার মাল চুরি হয়েছে হ্যাঁ যার মাল চুরি হয়েছে তার নাম যখন আসবে হ্যাঁ তার নাম নাম নিয়েও ওইটা ঘুরতে থাকে খবরদার এটা নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে বন্ধুদের তরিকা আমি আপনাদের কাছে কয়েকটা উদাহরণ পেশ করলাম এগুলো আমি নিজে জানতাম ছোটবেলা নিয়ামুল কোরআন আর বিয়ামুল কোরআন আছে না ওই সব কিতাবে এগুলো তদবির রয়েছে মকসুদুল মুমিনী আর কিছু নাই বই একটা গলত কিচ্ছা কাহিনী আর জাল মসলা মশাইল দিয়ে ভরা এগুলো আমাদের দেশ চলে বেশি নিয়ামুল কোরআন কুফরি কালাম ভর্তি ওখানে সাপ ওই কি যে কয়েকটা শব্দ ছিল আগে আমার জানা ছিল ভুলে গেছি ছোটবেলা বুঝছেন বলছে কালিমা পড়লে সাপ তোমাকে ধ্বংস করবে না হয়তো এটা অর্থ অর্থ নাই আর না হয় কুফরি কালাম আস্তাগফিরুল্লাহ ওগুলো পড়ে এগুলো হচ্ছে সুফিদের কাজ আর আরেকটা হচ্ছে তাবিজ সন্ত্রাসী চুর ডাকা রাতে বের হয় সামনে ভূত প্রেত আছে মোল্লার কাছে গিয়ে বলছে আমি তো রাত 12টা 13টা বের হই ভূত প্রেত অনেক সময় পেয়ে যায় আপনি একটা কিছু লিখে দিন বলছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি লিখে দিলাম তাবিজ একটা লিখে দিয়েছে চামড়ার নিচে ওটা লুকিয়ে রাখতে হবে ভূত প্রেত বলতে কিছুই কিছু করতে পারবে না
এবারে তার সাহস আরো বাড়িয়ে দিল। বড় সুন্দর 12টা 1টা 3টা 4টা আগে জমানা, এখনকার অবস্থা আরেকটা, আগেকার অবস্থা আরেকটা। আদা এখানে লাগিয়ে দিয়েছে, এবারে সে তো মানে আগে ছিল মনে একটু দুর্বল, এখন সবল হয়েছে চুরির ক্ষেত্রে, ওরা আমার কাছে পাওয়া আছে। আস্তাগফিরুল্লাহ। এই ভণ্ডটা কিরকম ভণ্ড? কলেরা রোগের চিকিৎসা, কলেরা ওর যে তাবিজ মজুদ, কলেরা তাবিজ আছে, আমার এই তাবিজটা নিয়ে যাও, এই বাড়িতে করোনা রোগ দেখা দিয়েছে, কালকে থেকে আর নেই, আল্লাহ হাফেজ। আকিদা বিশ্বাস কোন জায়গায়? হ্যাঁ, তাবিজের কাছে। আল্লাহর আকিদা, আল্লাহর উপর আকিদা নেই, আল্লাহর উপর বিশ্বাস নেই, মজুদ হ্যাঁ তাবিজ। কি বলেন, এরকম আকিদা রেখে এইসব তাবিজ আর তেলেসমাতি এগুলো করা কি জায়েজ হবে? লাভ লোকসানের মালিক তাবিজ তার বাবা, আর এরা যে সহযোগিতা করছে এই চোর আর ডাকাতদের, এক্ষেত্রে আরেকটা মানে একটা আকিদাগত দিক দিয়ে গুনাহ হচ্ছে, অন্যদিকে খারাপ কে কাজে যে সহযোগিতা করছে এই জন্য গুনাহ হচ্ছে। অন্যদিকে তাবিজ কবজের মাধ্যমে তারা জাদু করে, জাদু শিখিয়ে দেয়। অনেক সময় আছে আন্ডা পড়া দেয়, আন্ডা পড়া যেদিন আন্ডা আন্ডা ছিলেন তো ডিম পড়া ডিম, অনেক সময় আছে ডিম লিখে দেয়। আমি দেখতাম ছোটবেলা বুঝতাম না ব্যাপারটা, একটা লোক তার যাতে বললাম আরেকজন থেকে দেখলাম কিরকম তাবিজ লিখে দিয়েছে, বলছে আগুনের চুলার নিচে এটা রাখবে। বর্তমানে আমি আমার অনুমান হচ্ছে এটা দিয়ে হয়তো কারো উপর সে জাদু করেছে, আর বলেছে যতদিন পর্যন্ত আগুনের চুলার নিচেই আন্ডা থাকবে আর এই আগুনের আগুনের গরম বা উষ্ণতা এই ডিমে পড়বে ততদিন পর্যন্ত কর কর শরীর ওইরকম চলতে থাকবে। ইন্নালিল্লাহ। তো কি বলেন, এটা জাদু হচ্ছে না? তো বাংলাদেশের কথিত মোল্লাদের কাছে যে আমরা যাই, যাওয়া যায়জ না এদেরকে এসব কাজে, এদের মধ্যে উৎসাহ সৃষ্টি করা তাও যায়জ না, টাকা পয়সা দেওয়া যায়জ না, আরেকজনের জন্য এরকম তাবিজ নিয়ে এনে দেওয়া যায়জ না। যা করেছেন করেছেন, এখন থেকে আর করবেন না। আমরা সৌদিতে আছি, বিশেষ করে আল গাসিম বানিয়েছেন, কয়েকজন মানুষের হাতে দেখলাম তাবিজ আছে, আছে কখনো দেখেছেন? সৌদি বিশেষ করে সৌদি বাংলাদেশে দুই একটা থাকতে পারে, হঠাৎ করে এসছে বাবা বাবা মুখের কাছ থেকে নিয়েছে তাবিজ, বলবেন হাত আসা, সে বলছে তাবিজটা কখনো ছাড়বে না, আমি পড়ে দিয়েছি ছাড়বে না, সে তারও এরকম বিশ্বাস, বাবা তাবিজ নিয়ে এসেছি কখনো আমাকে কোনো বিপদ পাবে না, কারণ বিপদের মালিক সে না আল্লাহ, বিপদ মুক্ত রাখার মালিক সে না আল্লাহ। কিন্তু তার আকিদা বাবার উপর, দেবদেবীর উপর, দুর্গার উপর, দুর্গার উপর, তাই এই জন্য সে যে আকিদা নিয়ে এনেছে ওই তাবিজটা, এই জন্য তার কাছ থেকে শয়তানও যায় না, তাই সবসময় তার ঘাড়ে শয়তান চেপে বসে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আচ্ছা, ইসলামের নির্দেশ, যদি মানুষ বিপদে পড়ে তাহলে রুজু করবে আল্লাহর দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাই জুন্নুনের দোয়া, জুন্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। আমিন। তা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তুমি এগুলো না করে বাবার তাবিজ আর পীরের তাবিজ, ওইটার তাবি দুইটার তাবি নিয়ে আসো, তাহলে তোমার দোয়া কবুল হবে কিরকম? দাওয়া দিন্নু, এমনি ভাবে যদি কারো মধ্যে কোন রকমের সন্দেহ দেখা দেয় সামনে যে কাজটা কাজ করবো কিনা, তাহলে এই ক্ষেত্রে এসছে ইস্তেখারা,
আপনি এক জায়গায় যাবেন, সুন্দর জায়গা ছিল, বা একটি কাজ করবেন, দোকান একটা করলেন, করবো কি না? আপনি বলবেন না বাবার কাছে যাবো, যাবো বাবা দেখিয়ে দিবে, এটা হবে না। ইস্তেফার আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তো ভিত্তি। তো ইস্তেফার তরিফা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি তোমাদের কারো কোনো কাজ সম্পর্কে সন্দেহ দেখা দেয় তাহলে সে যেন দুই রকাত সালাত পড়ে, ফরজ সালাত আলাদা, তারপরে দোয়া করে ইস্তেখারার দোয়া। ওই ইস্তেখারার দোয়া আপনারা শিখবেন হিজরুল মুসলিম থেকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, যেসব আকিদার কথা আলোচনা হলো আমাদের আকিদা ঠিক করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, মুসলমানদেরকে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার তৌফিক দাও, শিরক বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, হকের পথে আসার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও, হক কবুল করে হক মানার তৌফিক দাও, হক প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও, আমাদেরকে নেক বানাও, আমাদের মা বাবাকে নেক বানাও, সারা দুনিয়ার মুসলমানদেরকে হক হকের উপর আমল করি হিসেবে কবুল কর। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ সিরিয়ার মুসলমান মজলুম মুসলমানদের উপর রহম কর, আমিন। সিরিয়ার মজলুম মুসলমানদের উপর রহম কর, আমিন। আয় আল্লাহ বেদাতীদেরকে পাকড়াও কর, আমিন। জালিমদেরকে পাকড়াও কর, আমিন। কমিউনিস্টদেরকে পাকড়াও কর, আমিন। বেদিনদেরকে পাকড়াও কর, আমিন। শিয়া জালিমদেরকে পাকড়াও কর, আমিন। মজলুম মুসলমানদের সাহায্য কর, আমিন। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের উপর রহম কর, আমিন। মুসলমানদের উপর রহম কর, আমিন। জালিমদেরকে পাকড়াও কর, আমিন। জালিমদেরকে শায়েস্তা কর, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين